হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মামি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া তো অবশ্যই করছি, কিন্তু মামি খাওয়া দাওয়া করছে? খাওয়া দাওয়া করছি। কি দিয়ে খাইছি? হলো আজকে মুরগি। ও, মুরগির মাংস। ভালো তো। আচ্ছা, তুমি আমার বাড়িতে আসো না কেন? কেন, আপনার বাড়িতে যাওয়ার কি কোনো মুখ বা কোনো সম্মান আমার আছে তাই আমি আপনার বাড়ি যাব? এই মামার বাড়িতে আসতে কি কোনো রিজন লাগে? অবশ্যই লাগে। রিজনটা কি বলো, কি রিজন দিলে তুমি আসবে? না না, আসলে আমার যে একটা সম্মান, আমি যে একটা আত্মসম্মান বোধ করি, এটা তো আমি কখনো আপনার কাছে পাই নাই। কারণ আপনার সাথে আমি পড়ালেখা করছি, ঠিক আছে, আপনার সাথে আমি কথা বলছি, ঠিক আছে, একসঙ্গে চলছি, ঠিক আছে। এই শুনো, আমি কিন্তু ঠিক তোমার বয়সী, তোমার মামি হইবে না যে তোমার থেকে বেশি বড় হয়ে গেছে এটা কিন্তু ভেবো না। তুমি কিন্তু আমার ক্লাসমেট ছেলে। হ্যাঁ ছিলাম, এক সময় প্রেমও করছি। তাহলে কেন এখন মামার ঘরে গেছেন, মামার সাথে সংসার করতেছেন, কেন এখানে কি মন ভরে না? আমি কি ইচ্ছে করে আসতে চাইছি? ইচ্ছা করে যদি কেউ না যেত, তাহলে কাউকে নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা কারো ছিল না, কারণ এটা ইচ্ছাকৃত। ভালোবাসা করবেন আপনি একজনের সঙ্গে, আর মনটা দিয়ে সংসার করবেন আর একজনের সঙ্গে, এটা কেমনে হয় বলেন তো? আচ্ছা বলো, তোমাকে আমি বলিনি তখন নিয়ে যাইতে? আমাকে বলিছেন, কিন্তু আসলে আমি তো বলছেন মামি এসব বাদ দিয়ে কথা বলে কিন্তু আমার সাথে কেন? আমার কিন্তু খারাপ লাগে। আমি যেটা সম্পর্ক, আব্বার না না, আসলে আমি যেটা সম্পর্ক, আমি যেটা গড়ে তুলেছি, সেটা তো ডাকার অধিকার বা সেটা তো মানে রাখার কোনো অধিকার তো আপনি রাখেন নাই। তাহলে কেন আপনাকে আমি মামি ডাকবো না বলেন? শোনো, তুমি আমাকে একদম মামি ডাকবে না। আমার কিন্তু মামি ডাকতে তোমাকে মুখে শুনতে ভালো লাগে না তাই? সত্যি বলতে? আচ্ছা তাহলে কি নামে ডাকবো বা কি বলে ডাকবো? তুমি আমাকে আগে যে নামে ডাকতে। ও তাই, রিয়া বলে ডাকবো তাই? আচ্ছা ঠিক আছে, রিয়া বলেই ডাকবো। তবে রিয়ার পাশাপাশি কিন্তু মামি ডাকটা থাকবেই। না না না, ওটা যেন না হয়। এটা যেন না হয় মানে? মামি ডাকটা যেন না আসে। মামি ডাকবো না? না, তুমি আমাকে মামি ডাকবে না। ও, তাহলে মামি যদি না ডাকি তাহলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার মামার সঙ্গে বিয়ে হয়েছে তাই না? এখন মামার সঙ্গে তো আমার আপনার সংসারও হয়েছে, সরি তোমার সংসার হয়েছে, সংসার করে খাচ্ছ, তাহলে এখানে তো আমি তো তোমাকে পাচ্ছি না বা তোমার কাছে আমি যাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে এখন আমি কি বলতে পারি? আমারও তো একটা প্রয়োজন ছিল তোমার নিয়ে তাই না? তোমার প্রয়োজন আমি মিটাবো। আমার প্রয়োজন তুমি মিটাবা? কিভাবে? আমি যদি নানি বাড়িতে যাই, আমি যদি তোমার শ্বশুর বাড়িতে যাই, ঠিক আছে, তাহলে মানুষ কোনো কিছু না বললেও তুমি যে আমার সাথে যে ব্যবহারটা করবা, এটাতে কিন্তু অনেকটা তারা মন্তব্য করবে আর একটা, এটা কি তুমি চাও? আর আমার কারণে তোমার সংসার ভেঙে যাক, এটা কি তুমি চাও? কেন আজকে তুমি এই কথা কেন বলতেছ, ভেঙে যাক মানে? সেদিন আমি তোমাকে বলছিলাম যে বিয়েটা আটকাও, চলো আমরা দুজন চলে যাই, শুনলে না আমার কথা? আমি শুনেছিলাম, কিন্তু তোমার বাবা যে তোমার জোর করে বিয়ে দিবে এটা তো আমি কখনো ভাবি নাই, যে তোমার বাবার ভিতরে এইরকম একটা প্ল্যান ছিল। তা এখন ওটা যখন ভাবো নাই তো এখনো তুমি ভাববে না? সেদিন যখন তুমি ভাবোনি যে আমি বিয়ে করলে আদৌ তোমাকে ভুলতে পারবো কি না, সেটা কিন্তু সেদিন ভাবোনি তুমি? না ভাবি নাই। অথচ বিয়েটা কিন্তু তোমারই মামার সাথে হচ্ছিল, সবটা কিন্তু তুমি জানতে, তুমি কিন্তু সাথে গেছিলে আমাকে দেখতে। হ্যাঁ গেছিলাম, কিন্তু আমি তো বিয়েতে যাই। এই জিনিসটা কেন বুঝলে না সেদিন, যে আমি তোমার গার্লফ্রেন্ড, সেখানে তুমি তোমার মামার জন্য আমাকে দেখতে গেছো, কতটা খারাপ লাগছিল তোমার কোনো আইডিয়া আছে? এখন খারাপ লাগলে তো তোমার এখানে করার কিছু থাকবে না, কারণ তুমি ওই মুহূর্তে, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আমি যদি ওই মুহূর্তে না যদি যেতাম, তাহলে একটা জিনিস, সেটা হলো কি, বিয়েও হতো না বাট কোনো সম্পর্কও হতো না। আজকে ভাইয়ের সরি মামার সাথে যে হয়েছে আমি জানতাম, আমি যাব না। আমি সেই ক্ষেত্রে একটা জিনিস ভাবছিলাম যে আমি যদি যাই
তাহলে আমার চোখে চোখ পড়লে সে হয়তো কখনো স্বীকার হবে না বা রাজি হবে না। এই কারণে আমি গেছিলাম, আমি কিন্তু সাধে যাই নাই। বুঝছি, আর আমি যা বলবো তাই শুনবে। সেদিনে যখন তুমি বাধ্য হয়ে গেছিলে, আজকেও তুমি, এখনো তোমাকে বাধ্যই হতে হবে। হ্যাঁ হব, কিন্তু এত সহজে না, কারণ আমি তোমাকে সব কিছুতেই ব্যবহার করছি, সব কিছু তোমার কাছে আমি পাইছি। আর ওটা যদি তুমি এখনও আমাকে দিতে চাও বা দিতে যদি পারো, তাহলে তুমি সেভাবে আমাকে, সত্যি কথা বলবে একটা? হ্যাঁ বলো। কেন মামা কি কোনো ভালোবাসা ঠিক মতো দিতে পারতেছে না? উনি আমার সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু আমার মনটা তো তোমার কাছে, তাই? হ্যাঁ। আচ্ছা, মামার সাথে কি তোমার সংসার হয় নাই এখনো? হয়েছে। তাহলে কেন আমি তোমাকে আবার নিয়ে আসি? এটা হয়েছে সম্পূর্ণটা জোরের উপর হয়েছে, মন থেকে কিছু হয়েছে। ও এই জন্য আমার নিজেরও কিন্তু একটা ইচ্ছা আছে, আশা আছে, ভালোবাসা আছে, যেটা আমি সম্পূর্ণটা তোমার জন্য রাখছি। এই কথা? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আমি কি করতে হবে? নানি বাড়িতে যেতে হবে একটু তোমার। তোমার নানির বাড়ি আসতেই হবে। আমি যদি নানি বাড়িতে যাই, হ্যাঁ, তাহলে কি আমি আমার সেই আগের সেই ভালোবাসাটাকে আমি পাবো না? ওখানে ভালোবাসা পাবে, পুরোটাই পাবো যদি মামা থাকে, যদি বাসায় থাকে মামা। তাহলে তোমার মামা? হ্যাঁ, আমার সব কথা শুনে, তাই? কারণ একটু বয়স বেশি হয়েছে, তার মধ্যে সুন্দরী বউ পাইছে, ও এই জন্য তোমার সব কথাই শুনে। তাহলে এক কাজ করো, তুমি মামাকে কোথাও না হলে পাঠিয়ে দাও, দেখবা যে সব ক্লিয়ার হয়ে যাবে। একদম, হ্যাঁ একদম ক্লিয়ার। হ্যাঁ, তাহলে তোমার জন্য তো আরও ভালো হবে, তুমি বিদেশ পাঠিয়ে দিবে, আমি যাব তোমার সাথে, আমি ঘুরবো, তোমাদের গাছের ডাব খাবো, জামরুল খাবো, আর কত কি আছে। আর আমি গেলে তো নানি আমাকে তেমন, সত্যি বলতে কি জানো, তোমার না খুব কাছাকাছি সত্যি, আসলে এটা একটা ভাগ্য লাগে। হ্যাঁ, খুব মন চাচ্ছে, কিন্তু আমিও তো এই যে কথাটা বলতেছি বা ফোন করছো, আমিও তো মনে একটা আক্ষেপ, মনের একটা আশা ছিল যে তোমাকে নিয়ে আমি একটা সুখের স্বপ্ন তৈরি করছিলাম যে মানে সংসার বাঁধবো, কিন্তু কই সে আশাটা তোমার আর হলো না। তো যাক, এখন যদি তুমি আমার মামার ঘরেই গেছো, সামনাসামনি থাকবো, দেখা হবে, কথা হবে, তাতে কেউ বুঝবে না। এই জন্য তো বেশি দিন যাইও না, বেশি করে থাকিও না, যাই সকালে চলে আসি বিকেলে। এটা তো স্বাভাবিক। কেন আমি তোমাকে পেলাম না? হ্যাঁ এটা স্বাভাবিক, এটা তো স্বাভাবিক, কারণ নিজের একটা সম্পদ খুব করে পাইতে ইচ্ছা করে। তখন আমার কি মনে হয় জানো? আমি, হ্যাঁ বলো। তোমাকে শক্ত করে জড়াই ধরতে ইচ্ছা করে, তাই? করে। ও আচ্ছা, তো যাই হোক, এটা আশা অবশ্যই পূরণ হবে যদি আমি কখনো কোনো সময় যাই, তাহলে তো পূরণ হবে। হ্যাঁ আমি যাব তো, আমি কাল কি আসতেছি, কাল কি আমি কাল, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, ডাকবো না, তবে কালকে আমি আসতেছি। ওকে, ভালো থাকো রিয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।